গুড মর্নিং ফ্যামিলি, এখন হচ্ছে সকালে ওই 9টা মতো বাজে আর আমরা দুজনে একটু বেরিয়ে গেছি। একদম আমাদের কমপ্লেক্সের বাইরেই একটা দোকান আছে, স্টেশনারি দোকান, মানে সমস্ত কিছু কাঁচা মশলা বাজার পাওয়া যায়, প্লাস হচ্ছে একটু সবজি বাজারও পাওয়া যায়। তো ওখান থেকে দেখি কি আনা যায়। আপাতত যাচ্ছি হচ্ছে ময়দা নিতে, কারণ একটু সকাল সকাল লুচি আলুর তরকারি খাওয়ার ইচ্ছে হয়েছে সবার। তো মিস্টার দের উপর দায়িত্ব পড়েছে ময়দা মেখে দেবে আর সেই সঙ্গে সঙ্গে তরকারিটা কেটে কুটে গুছিয়ে দেবে, আর আমি তারপরে তরকারি করব আর লুচি বেলে দেবো। ভাজার দায়িত্ব এই মিস্টার দের রয়েছে, তো সেই জন্য ময়দা আনতে যাচ্ছি, বাদ বাকি সবই রয়েছে বাড়িতে। আর দেখি যদি কোনো সবজিপাতি নিই তো সেটাও নিয়ে নেবো। তারপরে জানি না মেন কোর্সে মানে দুপুরবেলাতে কী রান্না বান্না হবে, সেসবের এখনও কোনো আমরা ঠিক করিনি। আপাতত সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া, যেটা আমার রোজকারের কাজ, সেই সমস্ত করে নিয়েছি। তারপরে একটু ভিডিও আপলোড ফাপলোড করছিলাম, কিন্তু এখানে এত নেটের সমস্যা যে মানে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে যাকে বলে। তো চলো আপাতত যাই দোকানে গিয়ে কেনাকাটা করে তারপরে আবার বাড়ি এসে ব্রেকফাস্টের আয়োজনটা করে নিই, কারণ এখন খিদে পাচ্ছে। পুঁই শাক নাও, পুঁই শাকের সাথে একটু কুমড়ো নিয়ে নাও। কত হলো? চলো বাজার তো করে নিয়েছি। এই যে পুঁই শাক নিয়েছি, ভেবেছিলাম সবজি কিছু নেব, কি নেব বুঝতে পারিনি, কিন্তু এই যে পাল মানে ভাবিনি আগে, পালং শাক সরি পুঁই শাকগুলো দেখে না আর লোভ সামলাতে পারলাম না। একদম ফ্রেশ টাটকা, বড় বড় পাতাগুলোও আছে, তো কচি পাতা আছে। তো ভাবছি সব সবজি নিয়েছি বেশ কয়েক রকম সবজি দিয়ে, আর চিংড়ি মাছ আছে, আমরা নিয়ে এসেইছি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো, আর তার সঙ্গে সঙ্গে দেখি আর কি করা যায়। আর এই যে মিস্টার দের হাতে রয়েছে বাকি বাজার, মিস্টার দের দেখাও, চলো ডিম ঠিম ময়দা অনেক কিছু নিয়ে নিয়েছি, এসেছিলাম শুধু ময়দা নিতে, তারপরে একের পর এক লিস্ট বেড়েই যাচ্ছে। তো মোটামুটি দুপুরে তো পালং শাক হচ্ছে, বারবার পালং বলছি, মনে হচ্ছে কালকে পালং শাকটা খেতে হবে। যাই হোক, পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর কি হবে দেখা যাক। আপাতত লুচি আর তার সঙ্গে সঙ্গে সাদা আলু চচ্চড়ি। পুরোটাই জাল দিয়েছি, ওই তো জাল দেওয়া আছে, থাকবে সব যদি কপি ফাজ বা কিছু থাকে নাও, তুমি নাও, তুলে নাও। আরে
আসবো মটন। হ্যালো, বলো। দারুন দারুন রান্না। কতদূর আজকে খাবার পাওয়া যাবে? এই মাত্র অতগুলো রুচি খেলি তোর হজম হয়ে গেছে? ইয়েস। এখন শাক হয়ে এসেছে অলমোস্ট। এটা কি চলছে, বাটা? এটা এখন মাটনের মশলা বাটা চলছে। আজকে একবারে সেই আগেকার মতো শিল নোড়ায় বেটে মশলা, সেই মশলা দিয়ে রান্না হবে। অনেকদিন পর আজকে আবার শিল্পাটায় বাদ দিচ্ছি, একটু টাইম লাগবে বাট হয়ে যাবে আশা করি। টেস্ট ভালো হবে। হ্যাঁ, শিলে বাটার টেস্ট তো অবশ্যই সব থেকে বেশি হবে। শুধু অভ্যাসটা নেই তো, এই জন্য একটু টাইম লাগবে বাড়তেই যা। মা চা করছো না কফি করছো? চা, ও চা করছো, লিকার চা। ও আমাদের সকালবেলা দুধ চা খাওয়া হয়ে গেছে, তাই মা বললো এখন লিকার চা খা, আবার এদিকে মাটন খাবি। হ্যাঁ, লুচি টুচি খেয়েছিস? পেট তো, পেট ছেড়ে দিলে কালকে আবার এক জায়গায় যাওয়া আছে। কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো তোমাদের, আজ আর বলছি না, বাট কালকে এক জায়গায় যাবো। এ দেখো, এদিকে রিও আর রিওর বাবা গিয়ে রিওর সব থেকে ফেভারিট আইটেম মানে মাটন নিয়ে এসেছে। তবে এইখানে না আমাদের ওদিককার মতো অতটা মানে রেওয়াজি খাসি পাওয়া যায় না, একটু কচি টাইপের, যে কচি পাঠা টাইপের আর কি পাওয়া যায়। তো যাই হোক, এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। মাংস তো ভালোভাবে কষে গেছে, এবার সেদ্ধ হওয়ার পালা, এই জন্য এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর এর যে রেসিপিটা ডিটেলসটা সেটাও অলরেডি আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করে দিয়েছি, মানে রান্নার ব্লগে। তো এদিকে এখন মাটনটা হচ্ছে, মাটন সেদ্ধ হয়ে গেলে রান্না বলতে পারো কমপ্লিট হয়ে যাবে, কারণ ভাতও হওয়ার মুখে। আর এদিকে বাদবাকি যে রান্না, মানে এদিকে দেখো এই যে স্যালাড কাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকও রেডি। আর প্রথমে ডালের কোনো প্ল্যান ছিল না, পরে ভাবলাম চলো একটু ডালও করে নেওয়া যাক, তো সেই জন্য এদিকে আলু সেদ্ধ দিয়ে ডাল করেছি। তবে ডালটা ফোড়ন দিইনি, সেদ্ধ ডালই রেখেছি। আর এদিকে কিন্তু বলতে বলতে সিটি উঠে গেছে, মাংসও কমপ্লিট। এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে। আর মোটামুটি এখন ওই দুটো সোয়া দুটো মতো বেজে গেছে, আমার যদিও খিদে পায়নি, কিন্তু দাদু বাবা আর নাতি তিনজনেরই ভীষণ জোরে খিদে পেয়ে গেছে মাটনের গন্ধে। তো সেই জন্য আর দেরি না করে ঝটপট চলো লাঞ্চটা সার্ভ করে ফেলি।